আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম একটি আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আনবক্স করব আমার অ্যাকোয়ারিয়ামের জন্য আনা ফিল্টার নিয়ে। সো ফিল্টারে কী কী আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আনবক্স করে দেখাবো। তো চলেন আনবক্স করা যাক। সো এই হলো ফিল্টার। সো এই ফিল্টারে আনবক্স করব। সো একোয়ার ফিল্টার, আমি অক্সিজেনটাও একোয়া নিয়েছি এবং ফিল্টারটাও একোয়া নিয়েছি। সো এটার পাওয়ার হইতেছে আপনার 12 ওয়ার্ডের, আর 550 লিটার পর্যন্ত পানি ফিল্টার করতে পারবে এটা। সো আমার একোয়ারিয়ামের জন্য এটাই হবে অনেক ভালো, কারণ আমার অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে আপনার 2 ফিট বাই 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি। সো চলেন এটা আনবক্স করা যাক। প্রথমে দেখতে পেতেছি একটা পাইপ, সেটাকে সাইডে রাখি। সো তেমন আর কিছু নাই, সো এটাকে সাইডে রাখলাম। আর এই হলো অক্সিজেন ফিল্টার, এই হলো ফিল্টার, 550 লিটার পর্যন্ত এটা ফিল্টার করতে পারবে। আর এটা দুইটা কাজই করবে, এইটাই আপনার অক্সিজেন ভার্সেস ফিল্টার দুইটাই কাজ করবে একসাথে। সো দুইটার জন্য ইয়া, সো এই দিক দিয়ে আপনার পানিটা ফিল্টার হয়ে বের হবে আর এই দিক দিয়ে পানিটা যাবে। একটু একটু খুলে দেখায়, এই যে এটা হচ্ছে ফিল্টার করবে এটা। সো আর এটা বের করতেছি না আমি, এটা এবার রেখে দিই। আর এদিক দিয়ে সম্ভবত এই যে এদিক দিয়ে অক্সিজেনের কাজটা করবে সম্ভবত। এই যে এই পাইপটা আছে না, এই পাইপটা আপনার এদিক দিয়ে লাগাইতে হবে। এই যে আমি লাগাই নিলাম। এটাকে লাগাই দিই। সো এই হলো আমার ফিল্টার, এটা পানির ট্যাঙ্কের ভিতরে থাকবে এভাবে। সো এই হলো আমার ফিল্টার। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ।